চলছে পবিত্র রমজান মাস, তার উপর প্রচণ্ড গরম। এই গরমে শরীর থেকে যে পরিমাণ ঘাম বের হয়ে যায় তা পূরণের জন্য শসা খুবই কার্যকরী। শসাকে বিভিন্নভাবে খাওয়া যায়, সালাদের মধ্যে, ডিটক্স ওয়াটারের মধ্যে, সমুদি বানিয়ে বা দইয়ের সঙ্গে মিশে রায়তা তৈরি করেও খেতে পারেন। শসার মধ্যে ভিটামিন কে, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস, রাইবোফ্লাভিন, B6, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক প্রভৃতি অনেক পরিমাণে থাকে। শরীরে পানির পরিমাণ বজায় রাখতেও শসার তুলনা হয় না। শসা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়, ত্বকের স্বাস্থ্য রক্ষাতেও উপকারী ভূমিকা গ্রহণ করে। DK পাবলিশিং থেকে প্রকাশিত হলিং ফুড বইটিতে শসার গুণাগুণ আলোচিত হয়েছে। ইরেপসিন নামে শসাতে একটা প্রোটিন থাকে যা পরিপাকে বেশ সাহায্য করে। প্রতিদিন শসার রস খেলে গ্যাসের সমস্যা, পেপটিক আলসার থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শসার মধ্যে থাকা অ্যান্টিপ্যারাসাইটিক ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের সুস্বাস্থ্য রক্ষা করে। হজমের সমস্যা হলে সাহায্য নিতে পারেন শসার। শসার মধ্যে 96% পানি, এটা অনেকেই জানেন না। শসার মধ্যে পানি ও উপকারী উপাদান থাকে। এতটা পানির পরিমাণ থাকার কারণে কোলনের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো। কষ্টকাঠিন্য দূর করার ক্ষেত্রে শসার জুড়ি হয় না। নিয়মিত পেট পরিষ্কার রাখতেও শসার বিকল্প নেই। ওজন কমাতে শসা। যারা ওজন কমাতে চান তাদের প্রতিবেলায় খাবারের মধ্যে শসা রাখা প্রয়োজন। একবার শসা খেলে দীর্ঘক্ষণ খিদে পায় না, ফলে ওজন কমাতেও সুবিধা হয়। 100 গ্রাম শসার মধ্যে মাত্র 15.54% ক্যালোরি থাকে।